জাতিসংঘ ও বাংলাদেশ। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে, 136তম দেশ হিসেবে 29তম অধিবেশনে। জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার 0.01%। শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন 25 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে কবে? উত্তর, 1988 সালে ইরাক ইরান মিশনে। এর ইংরেজি নাম হচ্ছে ইনমক। জাতিসংঘের মোট কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেন? উত্তর, 5 জন। 1 নম্বরে রয়েছেন কুর্ট ওয়াল্ডহেইম 1973 সালে, পেরেস দা কুয়েলার 1999 সালে, কোফি আনান 2001 সালে, বান কি মুন 2008 সালে এবং 2011 সালে। সর্বশেষ 2018 সালে সফর করেন অ্যান্তনিও গুতেরেস, বর্তমান মহাসচিব। বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদ বা স্বস্তি পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করেছে? উত্তর, 2 বার। 1979 থেকে 1980 সালের মেয়াদে একবার এবং 2000 থেকে 2001 সাল মেয়াদে আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী 41তম অধিবেশনে 1986 সালে এই সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনোয়ারুল করিম চৌধুরী 2001 সালে। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধিত্ব করেন ডক্টর এ কে এম আব্দুল মোমেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন কোন বাংলাদেশি? উত্তর, আমিরা হক। বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে? উত্তর, মাসুদ বিন মোমেন। 1971 সালে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংঘটিত হয়েছিল, তৎকালীন জাতিসংঘ মহাসচিব মায়ানমারের উথান্ট এই গণহত্যাকে নিন্দা করে একে মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেছিলেন। 1971 সালের 4 ডিসেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রথম জাতিসংঘে বাংলাদেশের মানুষের বক্তব্য বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষভাবে উপস্থাপিত হয়। 1973 সালের 9 ফেব্রুয়ারি প্রথম জাতিসংঘ মহাসচিব হিসেবে কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে এসেছিলেন। 1972 সালে বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়, কিন্তু নিরাপত্তা পরিষদের চীনের ভেটোর প্রয়োগের কারণে পরপর 2 বার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে 1974 সালেই 17 সেপ্টেম্বর 136তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। যোগদানের 1 সপ্তাহ পরে 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন। জাতিসংঘের সদস্যপদ লাভের 1 বছরের মধ্যে 1975 সালের বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়। 1976 থেকে 1978 সাল পর্যন্ত এবং 1981 থেকে 83 সাল পর্যন্ত 2 বার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসকের সদস্য হিসেবে কাজ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 41তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব হুমায়ুন রশিদ চৌধুরী 1986 থেকে 1987 মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ 2 বার নির্বাচিত হয়। প্রথমবার জাপানকে পরাজিত করে 1979 থেকে 80 সাল মেয়াদে একবার এবং দ্বিতীয়বার পরাজিত করে 2000 থেকে 2001 সাল মেয়াদে।
বাংলাদেশ 2000 সালের মার্চ মাসের এবং 2001 সালের জুন মাসে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে 1985 সালে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়ে 1983 থেকে 2000 সাল মেয়াদে একবার এবং 2006 থেকে 2008 সাল মেয়াদে কাজ করে। 1988 সালে ইরাক ইরান শান্তি মিশনে যোগদানের মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীর 15 জন সদস্য জাতিসংঘের পতাকা তলে একত্রিত হয়। 1990-91 সালের প্রথম আরব উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বাহিনীতে বাংলাদেশের 2193 জন সেনা সদস্য অংশগ্রহণ করে এবং সেটি ছিল জাতিসংঘের বাইরে কোনো একক দেশের নেতৃত্বে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া সৈন্যদের প্রশিক্ষণে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট ট্রেনিং ইপশট প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী শান্তি মিশনে যোগ দেয় 1973 সালে। বাংলাদেশ পুলিশ 1989 সালে জাতিসংঘ পরিবারের সদস্য হয় নামিবিয়া মিশনের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতিসংঘ ও বাংলাদেশ অংশের এই ছিল আজকের মতো। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি সহজে পেতে চান এবং সবার আগে পেতে চান, অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।